সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। সবাইকে কৃষি বাংলার নিয়মিত বর্ণে স্বাগত। আজ 28 ফেব্রুয়ারি 2023, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার বৃহত্তম হাট পাবনা অরনখ গরুর মাঠে। এই হাটে এবারে এসে দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু ভালো ভালো কিছু বকনা গরুর আমদানি হয়ে থাকছে। আজকের পর্বে আমরা এই বকনাগুলোই দেখাবো আর এগুলোর বাজার দর কেমন যাচ্ছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন আমাদের সাথেই থাকবে। প্রথমেই আপনাদের খুবই পরিচিত এক ব্যাপারী বাবু ব্যাপারীর সাথে কথা বলে এখানে যে ছোট ছোট এবং মাঝারি সাইজের যে বকনাগুলো রয়েছে এগুলোর দর দাম জানার চেষ্টা করব। শুরুতে দর্শক ভাইদের উদ্দেশ্যে এই হাটের ঠিকানাটা একটু বলে দেন। হাটটা হলো পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা শাখা আপনার অরনখলা গ্রাম। যেহেতু একটা পশু হাট, এটা হলো অরনখলা হাট। এই হাটে আপনি বয়স থেকে শুরু করে দাদি প্যাগেট ছোট বাচ্চা এবং সার বাচ্চা খুব অনেক ভালো ভালো গরু পাওয়া যায় আর কি। আচ্ছা, সব ধরনের গরুই হাটে পাওয়া যায়। জি। আচ্ছা, তো আপনি তো মূলত বকনার আসরের ব্যবসা করে থাকেন। জি, আমি আসলে তো মূলত বকনা নিয়ে কাজ করি সবসময়ের জন্য, কারণ বকনাটা লাভের সংখ্যা বেশি। কারণ একদিন একজন গরিব মানুষ যদি একটা বকনা পালে কিছু না হলেও প্রতি বছর একটা করে বাচ্চা দিবার প্রতিদিন অন্তত 10-15 লিটার করে দুধ পাবে। আচ্ছা, তো গরিব যারা গরিব মানুষের জন্য বকনাটা হলো পারফেক্ট একটা টানের মতো গরু। এক নম্বর যে গরুটা দেখতে পাচ্ছিস বাচ্চা, আপনার কোনো নাভি নাই, কম্বল নাই, মাথাটা খুব ছোট আছে, কানগুলা খুব ছোট ছোট দেখেন, একদম কানগুলা ছোট ছোট, মাথাটা খুব ছোট, ঠিক আছে, মানে একটা পারফেক্ট একটা বাচ্চা দুধের জন্য। বয়সটা কেমন হবে? এটা বয়স হবে আনুমানিক 9 মাস মতো বয়স হবে। 9 মাসের মতো বয়স হবে। জি। আচ্ছা, উন্নয়ন পালাটা একটু দেখেন দর্শকদের। জি, দেখান একটু দর্শকদের। আচ্ছা, তাতে এই বকনা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা? আমি তো চাইছিলাম হলো 6টা একটা লট করতে আর 2টা একটা লট করতে। 8টা বাচ্চা আছে, 15টা বাচ্চা নিয়ে আসলাম, 8টাই আছে আজকে। আচ্ছা আচ্ছা। জি, তো যখন সিঙ্গেলে নেবে সিঙ্গেলে দাম পড়বে না, ফিক্স রেট 55,000 টাকা। 55,000 টাকা ফিক্স ফিক্স রেট। আপনার এটা একটু এই সাইডে একটু সরাই দেন, দুই নম্বরটা একটু দেখেন। দেখান দুই নম্বরটা দেখেন। দুই নম্বরটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন আছে বাজারে? আজকে বাজারে বাচ্চাটার দাম পাইছে আমি 52,000 টাকা বিক্রি করি নাই, 55,000 হলে এটা বিক্রি করবো। 55,000 বিক্রি করবো। জি, এক কথা আমি বলি, আপনার 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত এটা হলো 55,000 টাকা একটা লট থাকলে যদি কোনো দর্শক ভাই নেয় এখান থেকে 1,000 টাকা হলো মাইনাস করে দিয়ে বিক্রি হবে, মানে ফিক্স রেট 54,000 টাকা একটা লট। আচ্ছা, এই যে 1 থেকে এই 6টা 6 নম্বর পর্যন্ত? হ্যাঁ, এই 6 নম্বর পর্যন্ত এই পর্যন্ত এই যে হাত দিয়ে আসে দিয়ে এই পর্যন্ত, হ্যাঁ এটা ফিক্স রেট? হ্যাঁ হ্যাঁ, এটা ফিক্স রেট। আচ্ছা আচ্ছা, দর্শকরা বাজার এখন কি গরমের তো একটা ভাব পড়ছে, বাজারটা কেমন কি পড়ছে বাজার? আসলে বাজারটা বলতে কি, মানে বিশেষ করে এই মাসটা যেতে একটু বাজার না মানে একদম ডাউন দিছে। এখন আগামী সপ্তাহে কেমন হবে বাজার খোদা মানুষ জানে, কারণ এটা তো একদিন কিছু বলা যায় না। আচ্ছা আচ্ছা, ওদিন থেকে বলা যায় ঠিক না, তাই একদিন কিছু ভাবা ঠিক না, ঠিক আছে, কারণ বাজার কেমন হবে না হবে বাজারে আসার পর অনুভব করতে হবে। দেখান দর্শক, দেখান মানে এই বাচ্চা দুটা পারফেক্ট।
সেই দুইটা বকনা আমরা ওগুলো খাতলো না, এগুলো বয়স একটু বড় না? হ্যাঁ একটু বড়, মানে 11 মাস মতো আনুমানিক বয়স আছে। ওলান প্লান্ট একটু দেখান। আমাদের গলা কম বলে না দেখেন, মানে একটা সুন্দর একটা গন বিরাট বাচ্চা, এত সুন্দর বাচ্চা মনে হয় ব্যবসায়ীরা দাঁড়াচ্ছে দেখে চিনে তারা এনে বিস্তার হয়ে গেলে কি কী ধরনের বাচ্চা। এগুলো বয়সে বড় তাই দাম একটু, দামটাও বেশি, তারপরে মানে কোয়ালিটি সুন্দর না, আমাদের একটা ভিন্ন কোয়ালিটি হবে। দেখলাম বসের জি দর্শকরা যারা দৌড় দৌড় তাদের জন্য এই হাতে কি ধরনের সুযোগ সুবিধা আছে? যদি কোনো দর্শক ভাই আমাদের ইনভিটেশন হাতে আসতে চান দূরান্ত থেকে, তাহলে আপনার দূরপাল্লার বাস আছে, ট্রেন আছে, ট্রেন নাম আছে, এইসব দিকের মেনশন আছে, এখানে নামতে হবে। এখান থেকে 1.5 কিলোমিটার হাতে এলো পূর্ব পাশে এলো অরেঞ্জ থেকে বৃহত্তম একটা পশু। আর যদি দূরপাল্লার বাসে আসে তাহলে দূরপাল্লার বাসটা হলে আপনার দাসিরা কাউন্টার আছে, কাউন্টারে নামলে এখান থেকে হলে 2 কিলোমিটার হলে পশ্চিম পাশে হলে এই এখান থেকে পশু একটা। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলতে পারেন? দর্শকদের উদ্দেশ্যে আমার ফোন নাম্বারটা হলো 01-302-3056, এটা আমার পার্সোনাল ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ একটা নাম্বারই সবসময় জন্য খোলা থাকে, দর্শকদের আমার সাথে কথা বলতে পারবে, আর দেখেশোনা নিতে হবে, আর সবসময়ের জন্য বড় আর কি ইনশাল্লাহ আমার কাছে স্টকে থাকে গরু। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক আমরা জি এই ব্যাপারে এখানে এই গরুগুলোর দাম দর জানলাম, আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই সরজমিনে আসবেন, আসার পরে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু এই কিনতে পারবেন। আর এই দামগুলো অনেক ভিডিওতে কিন্তু অনেক ফেক ভিডিও হয়ে থাকে, আর এই যে দামগুলো বাবু কাকা বললো এগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক দাম, এই ধরনের দামে কিন্তু আপনারা এই বকনাগুলো কিনতে পারেন। Grab it.